Hello everyone, myself Mosmi Poramanik, instructor of Government IT Input, running under PTP. এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ট্রানজিস্টারের টার্মিনাল, এই ট্রানজিস্টারের টার্মিনালগুলো কোনটা বেস, কোনটা কালেক্টর, কোনটা এমিটার, সেটা আমি একটা ডিএমএম এর সাহায্যে কিভাবে বুঝতে পারব, ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে কিভাবে বুঝতে পারব। তাহলে আজ আমরা কি করব, না হাউ টু চেক the terminal of a transistor by using DMM digital multimeter. ঠিক আছে, ডিজিটাল মাল্টিমিটার সাহায্যে আমরা কি ইউজ করবো। প্রথমে ডিজিটাল মাল্টিমিটারকে নিয়ে আসি। ডিজিটাল মাল্টিমিটার এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সেকশন আছে। তো আমি যখন ফাংশন বলেছিলাম ডিজিটাল মাল্টিমিটারে, তখন বলেছিলাম যে আমরা ট্রানজিস্টারকে, যখন আমরা ট্রানজিস্টারকে নিয়ে এখানে কোনো মেজারমেন্ট করব, তখন সেখানে আমাদের এই পয়েন্টারটাকে HFE, এখানে দেখো লেখা আছে HFE, সেখানে রাখতে হয়। ঠিক আছে, পয়েন্টারটাকে এখানে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই দুটো যে প্রোব, ব্ল্যাক প্রোব অ্যান্ড রেড প্রোব, সেগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো আমরা বার করে দিতে পারি। আমরা রেখে দিতে পারি। ঠিক আছে, এবার এই ট্রানজিস্টারকে তাহলে করবো কীভাবে, আমরা এক্সপেরিমেন্ট করবো কীভাবে, আমরা জানবো যে কোনটা এমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টার। এখানে দেখো আটটা এখানে টার্মিনালের জন্য ইয়ে করা আছে, টার্মিনাল করা আছে। সেখানে দেখো লেখা আছে এখানে NPN, তারপরে লেখা আছে PNP। তাহলে আমরা একটা ট্রানজিস্টারকে নিয়ে সেই ট্রানজিস্টারটাকে বসিয়ে বসিয়ে যাব, সেখানে দেখব যদি NPN এর কলামে এটা কোনো ভ্যালু দেয় এটা, তখন আমি NPN এর বা তখন আমি জানবো যে এটা NPN ট্রানজিস্টার। যদি PNP-তে বসানোর পর এখানে কোনো ভ্যালু আসে, তাহলে জানবো এটা PNP ট্রানজিস্টার। এরপর আটটা কেন না দেখো লেখা আছে এখানে ECBE, মানে এমিটার কালেক্টর বেস এমিটার। এবার চারটে কেন, এখানে দেখো তিনটে টার্মিনাল, একটা ট্রানজিস্টার ন্যাচুরালি তিনটে টার্মিনাল, সেখানে এখানে চারটে দেওয়া আছে। কেন না, সাপোজ আমি এই ট্রানজিস্টারকে যদি এইভাবে বসাই, যদি আমি এর পর ভ্যালু পাই, তখন ভ্যালু পেলে কি আমি বলবো এটা এমিটার, এটা কালেক্টর, এটা বেস। যদি আমি সেটাই এরকম করে বসাই, তখন বলে এটা কালেক্টর, এটা এমিটার, এটা বেস আর এটা এমিটার। ঠিক আছে, মানে ECB এগুলো হচ্ছে বেস, কালেক্টর, এমিটারকে ডিনোট করছে, আর NPN PNP যেটাতে বসালে ভ্যালু পাবো সেটাতে, সেটা ডিনোট করছে। তাহলে পয়েন্টারটাকে প্রথমে HFE-তে নিয়ে আসি। পয়েন্টার আমার HFE-তে চলে আসছে। এরপর আমি ট্রানজিস্টারটাকে বসাবো, ওয়ান আসছে, তার মানে এর এটা NPN বা ECE, এটা এটা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, তার মানে এটা এই ট্রানজিস্টার নয়। তারপরেরটাতে বসিয়ে দেখি, হ্যাঁ আমরা একটা ভ্যালু পাচ্ছি, 341, 42, 341, 40, যাই হোক ভ্যারি করছে, এখানে আমরা ভ্যালু পাচ্ছি। তার মানে দেখো এখানে আছে CBE, মানে এই ট্রানজিস্টারটা NPN ট্রানজিস্টার, NPN এর কলামে আমরা ভ্যালু পেয়েছি, এটা NPN ট্রানজিস্টার। এবং এর একটা টার্মিনাল এটা হচ্ছে সবচেয়ে এই বাঁ দিকেরটা, সেটা হচ্ছে কালেক্টর, যেহেতু সি লেখা আছে। তারপরেরটা হচ্ছে বেস, যেহেতু বি লেখা আছে। তারপরেরটা হচ্ছে এমিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো ট্রানজিস্টারের ভ্যালু মেজার করতে পারি। এরপর দেখো অন্যগুলোতে যদি আমি বসাই, তাহলে আমি কোনো ভ্যালু পাবো না, জিরো পেয়েছি, এটা আমি জিরো, কারণ এটা তো PNP ট্রানজিস্টার নয়। আর এখানেও দেখি এখানেও জিরো পাচ্ছি, কারণ এটা PNP ট্রানজিস্টার নয়। তাই আমরা জানি যে একটা ট্রানজিস্টার NPN বা PNP হয়। তো এই ট্রানজিস্টারটাকে আমরা পেলাম যেটা একটা NPN ট্রানজিস্টার, যার সবচেয়ে বা এইরকম করে বসিয়ে দেখি, এই যে এখানে আমরা ভ্যালুটা পেয়েছিলাম যেটা 340, তার মানে এইটা হচ্ছে কালেক্টর, সব দিকে বাঁ দিকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালেক্টর, তারপরেরটা হচ্ছে বেস, তারপরেরটা হচ্ছে এমিটার। ঠিক আছে, এই ট্রানজিস্টারটার নাম্বার হচ্ছে BC546, দেখো গায়ে লেখা আছে BC546। ঠিক আছে,
এইভাবে আমরা ট্রানজিস্টরকে মেজার করে থাকি একটা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে। তারপর আমাদের মেজার করার পর অবশ্যই আমরা মাল্টিমিটারকে অফ পজিশনে রেখে দেব। থ্যাংক ইউ।